আজকেই আমরা বক্তা হিসেবে সিলেকশন করেছি। দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা প্রচন্ড তাপদাহ গরম, এই কারণে অনেককে সুযোগ দিতে পারছি না। আমি এতে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চ মহোদয়, ওনাকে ওনার বক্তব্য উপস্থাপনার অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ডিজিটাল মেলা এবং ইন্টারনেট সপ্তাহ 2015 উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠান এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে, যিনি এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, আমাদের সকলের নয়নের মণি, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ভালোবাসার প্রতীক, আত্মার আত্মীয়, হৃদয়ের বন্ধনে যিনি আবদ্ধ, এই অঞ্চলের মানুষের ভালোবাসার প্রতীক, এই রূপসাকার কথা দিঘলিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক জাতীয় সংসদের হুইপ, খুলনা জেলা আওয়ামী লীগের